ক্রিয়া চলমান ক্রিয়া চলছে সর্বদায় অব্যাহত বিদ্যমান, চলছে সর্বদায় অব্যাহত বিদ্যমান, চলছে সর্বদায় অব্যাহত বিদ্যমান, চলছে সর্বদায় অব্যাহত বিদ্যমান। আফালুল ইস্তিমরারি চলছে বিদ্যমান সর্বদায় অব্যাহত, আসলে চলমান ক্রিয়া আবার কি আফালুল ইস্তিমরার। আমরা সবাই জানি তব কেন নতুন, আমরা সবাই জানি তব কেন এভাবে জানতে হবে, আমরা সবাই জানি তবে কেন এভাবে বুঝতে হবে, অবশ্যই বুঝতে হবে, কারণ যারা ভাষা বিজ্ঞানী আছেন তারা এভাবে বুঝেছেন। যদিও বা আমাদের সাধারণত বইগুলোতে নেই, কিন্তু উচ্চ লেভেলের অনেক হাই কোয়ালিটির বইগুলোতে তখন এভাবে ভাগ করা আছে, যেটা আমরা জানি আফালুন না কিসা হিসাবে আমরা যেটা জানি সেটাকেই আমি একদিন বলেছিলাম। আফালু নাকিসার মধ্যে চার ধরনের ভাব লুকিয়ে আছে, কয় ধরনের? চার। একটা হচ্ছে নাকিসা, আরেকটা হচ্ছে আফালু তাহভিল, আরেকটা হচ্ছে আফালুল ইস্তিমরারি, আরেকটা হচ্ছে আফালু দাইমি সর্বদায় দাইমান যতক্ষণ হাত্তা টিল। এগুলো আমরা দেখাবো ইনশাআল্লাহ, এগুলো আমরা সবাই জানি, তব কেন আমাদের অপরিচিত? হ্যাঁ, অবশ্যই অপরিচিত, কারণ আমাদেরকে জানতে হবে এভাবে, বাংলার সাথে মিলে, ইংলিশের সাথে মিলে, এবং ইংলিশের সাথে যদি নাও জানেন আপনাকে বাংলার সাথে মিলে জানতে হবে। পাঁচ ছয় বছর ধরে দেখেন গবেষণা করে করে এগুলোর সাথে আবার ইংলিশে করেছে, অচিরেই আপনাদেরকে বই আকারে দিব, অসংখ্য উদাহরণ আমি আপনাদেরকে দেখাচ্ছি। এর আগে আপনারা আমার সাথে সাথে একটু পড়েন, কারণ আমরা জেনেছি আফালুন নাকিসা কানা সরজল্লা বাতাস ওয়াজহা আমসা গদা রহা আদা আদা, তাই না? তারপরে মা জালা মা বারিহা মা ফাতিয়া মা আনফাকা মা দামা লাইসা। আজকে আমরা শুধু মা জালা মা বারিহা মা ফাতিয়া মা আনফাকা, এগুলো এই কয়েকটার অর্থই সবই, এই কয়েকটার অর্থই হচ্ছে চলছে বিদ্যমান সর্বদাই অব্যাহত, ঠিক আছে, থাকা বা হওয়া এইরকম অর্থ দিবে। যদিও বা জালা ফেলে মাঝি, জালা ফেলে মাঝি মাটা হচ্ছে না নাফি, কিন্তু না 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 নার অর্থ দেবে না। যদিও বা জালা ফেলে মাঝি মাটা নাফি বলেছেন অনেকেই, কিন্তু মার অর্থ তাহলে নি বা না, কিন্তু মার অর্থ হবে না না না। মা জালা মানেই হচ্ছে চলমান, মা জালা মানেই হচ্ছে এখনো পর্যন্ত, মা জালা মানেই হচ্ছে এখনো শেষ হয়নি চলছে, মা জালা এটাই হচ্ছে ইসমু যা ইসম আমজাদ আফালুল আমজাদ, যেটার অর্থ হবে না। এই অনুপাতে অর্থ যদি কেউ করে তাহলে সে ভুল অর্থ তুলবে। তাহলে মা জালা মা বারিহা মা ফাতিয়া আর মা আনফাক্কা এই চারটার অর্থ হচ্ছে মূলত ইস্তামার্র, চলছে চলমান, চলছে চলমান অব্যাহত সর্বদাই। এখন কন্টিনিউয়াসলি এটা আইএনজি যুক্ত করে করা যায় ভার্বের সাথে, আবার স্টিল শব্দটা দিয়ে করা যায়। তো স্টিল আবার দুই ধরনের থাকে, আমরা অত বুঝব না। তাহলে বলেন আফালুল ইস্তিমরারি মা জালা মা বারিহা মা ফাতিয়া মা আনফাক্কা সর্বদাই অব্যাহত বিদ্যমান চলমান, সর্বদাই অব্যাহত বিদ্যমান চলমান, সর্বদাই অব্যাহত বিদ্যমান চলমান। এটা আবার কি, এটা আবার কিভাবে থাকে ওস্তাদজি? যেমন মা জালাল ওয়াক্তু সময় সর্বদাই, সময় বিদ্যমান, সময় চলছে, সময় চলমান, সময় অব্যাহত আছে, তাহলে থাকা বা আছে বা হওয়া, তাহলে সময়টা হচ্ছে, সময়টা চলছে, সময়টা বিদ্যমান, সময়টা অব্যাহত হচ্ছে, মুবাক্কা
কিরণ, সকাল সকাল দীর মুবাক কিরণ, সময়টা যেন শেষ হয়ে যাচ্ছে, সময়টা শেষ হয়ে যাচ্ছে, সময়টা এখনও দীর্ঘায়িত সকাল সকাল চলে যাচ্ছে, কারণ সময়টা তাহলে চলছে তো চলছে, সময়টা সময় কি কারোর জন্য আটকিয়ে থাকে? সময় কারোর জন্য আটকিয়ে থাকে না। যেমন এটা সুন্দর অর্থ তুললে দাঁড়াবে কি, যে সময় এখনো অব্যাহত রয়েছে, সময় আমি অর্থ করেছি কি, সময় এখনো অব্যাহত রয়েছে, তার মানে সময়টা চলছে, সময়টা এখনো বিদ্যমান, শেষ হয়নি, সময়টা এখনো অব্যাহত রয়েছে, তার মানে শেষ এখনো হয়, ঠিক আছে, কবলা ইনতিহা আল ফেল, হাত্তা কবলা ইনতিহা আল ফেল, ফেল শেষ হওয়ার আগ পর্যন্ত কে বুঝায় আফালুল ইস্তিমরারি, তাহলে মা জালাল ওয়াক্ত মুবাক্কিরন, সময়টা এখনো অব্যাহত আছে, সময়টা সর্বদাই চলে, আমি যদি অর্থ করি সময়টা সর্বদাই চলে, অবশ্যই হবে, অবশ্যই হবে, সময়টা অব্যাহত, সময়টা বিদ্যমান, সময়টা চলছে। মা জালান নাহারু তবিলান, দিনটা বড় হচ্ছে, তবিলান মানে লম্বা না, তাহলে দিনটা বড় হচ্ছে কেন বললাম বলেন তো, আসলে এটা তো ফেলে মাঝি, কি আশ্চর্য, ফেলে মাঝি, কিন্তু ফেলে মোজারের মতো অর্থ তুলতে হয়, মাঝিটা আবার মাঝি নয়, মাঝিটা আবার মাঝি নয়, আবার এটা যদি ফেলে মাঝিও হয়, আবার ফেলে মোজারে দিয়েও অর্থ করা যায়, জানেন, তাহলে মাঝি দিয়েও যে অর্থ পাওয়া যায়, মোজারে দিয়েও সেই অর্থ পাওয়া যায়, আল্লাহ ব্যবহার করেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে একটি দল সর্বদাই চলছে, সর্বদাই অব্যাহত রয়েছে, সর্বদাই বিদ্যমান থাকবে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে দেখেছেন কিভাবে এটার অর্থ তুলতে পারলাম, যদিও বা এটা নাফি, আপনি যদি নাফি না জানেন, আপনি যদি না জানেন যে এই লামের অর্থ হবে না, তাহলে আপনি অর্থ কি করবেন জানেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে থেকে একটি দল সর্বদাই থাকবে না, হকের উপরে থাকবে না, অর্থ করবেন, তাহলে আমাদেরকে জানতে হবে স্পেশালি, ঠিক আছে, হ্যাঁ লাসি আমা, আচ্ছা আফালুল ইসতিমরারি, আফালুল ইসতিমরারি, মা জালা মা বাড়ি হামা ফাতি আম্মা আনফাক্কা, এটার অর্থ কে করতে পারবে দেখি তো, মা জালাল হারু শাদিদান, হারু মানে কি গরম, আর শাদিদান মানে কঠিন, তাহলে কঠিন গরম হয়, আর আমরা আগে জানি আফালুল ইস্তিমরারি মুবতাদা খবরের আগে আসে, তার মানে আল হারু শাদিদুন কঠিন গরম, কঠিন গরম, তাহলে এই কঠিন গরমকে আমরা মা জালাল হারু শাদিদান বানিয়ে দিয়েছি, কারণ ফেল তার মুবতাদাকে ইসিমকে পেশ দিবে, আর খবর বা মাফুলকে কি দিবে, জবর দিবে, নসব দিবে, তাহলে মা জালাল হারু শাদিদান মানে কি হচ্ছে, গরম কঠিন গরম চলছে, কঠিন গরম সর্বদাই, কঠিন গরম অব্যাহত, কঠিন গরম বিদ্যমান, মা জালাল হারু শাদিদান, গরম চলছে, কঠিন গরম অব্যাহত রয়েছে, কঠিন গরম সর্বদাই, সর্বদাই কঠিন গরম, এ কি গরম চলছে, কঠিন গরম বিদ্যমান রয়েছে, তাহলে এই যে এগুলো দ্বারা আসলে ফেলটা কি বুঝাচ্ছে, চলমান বুঝাচ্ছে, মানে কঠিন গরম চলছে, এই জন্য সবগুলোতেই আমার ইয়াতে দেখেন কি কি লিখেছি, সবগুলোতেই দুইবার করে অর্থ তুলেছি, চলছে দিয়ে একটা, মা জালাল হারু শাদিদান, কঠিন গরম চলছে, মা জালা মা বারিহাল হারিসু ওয়াকিফান, এখানে চলছে দিলে আর হবে না, দেখেন মা বারিহাল হারিসু, যে পাহারাদার বা কর্মচারী অধীনস্থ ব্যক্তি তিরা ওয়াকিফান আনুগত্যশীল হয়, তাহলে সর্বদাই
অধীনস্থ ব্যক্তিরা বা আনুগত্যশীল হয়, তাহলে এখানে সর্বদাই দিব। সব জায়গায় চলছে, মারলেও তো আবার হবে না, তাই না? বিদ্যমান মারতে হবে, মাশাআল্লাহ। সব জায়গাতে একই অর্থ তুললে হবে না, এই জন্য সবগুলোর অর্থ কি? চলমান সর্বদায় অব্যাহত বিদ্যমান, চলমান সর্বদায় অব্যাহত বিদ্যমান। আর চলমান মানেই হচ্ছে কি? চলছে, চলমান চলছে, চলমান চলছে। চলমানের চিহ্ন শেষে স, মধ্যাক্ষরে কিছু নেই, চলছে বলছে খাচ্ছে পড়ছে দেখছে। আচ্ছা, আমি তাহলে এগুলো একটু উদাহরণ দিই, সবগুলো তো বলার সময় নেই আমার শীট থেকে, যেগুলো ইনশাল্লাহ অচিরে আপনাদেরকে বই আকারে দেব, আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ। আফালুল ইস্তিমরারি, চলমান ক্রিয়াসম, চলছে অব্যাহত রয়েছে, চালিয়ে যাচ্ছে, চালিয়ে যাও, এখনো শেষ হয়নি, সর্বদাই শুরু থেকে এখনো শেষ হওয়ার পূর্ব মুহূর্তে। এতগুলো অর্থ আমি এখনো বাংলাদেশের কোনো বইয়ে দেখিনি। আল্লাহ আল্লাহ আল্লাহুম্মা লা তাজআলনা মিনাল মুতাকাব্বিরিন। আল্লাহ আপনি অহংকার হৃদয়ের মধ্যে অন্তর্ভুক্ত করবেন না। শয়তান জ্ঞানী ছিল, অহংকার করে ধ্বংস হয়ে গিয়েছে। শয়তান বলেছে, খলাক্তানি মিন নারি ওয়া খলাক্তাহু মিন তিন, কাইফা আসজুদু, হ্যাঁ আপনি আমাকে আগুন থেকে তৈরি করেছেন আর সে তো মাটি থেকে তৈরি। আগুন তো সবসময় উপরে থাকে, মর্যাদাবান, মাটিকে পুড়িয়ে সারখার করে ফেলে। তাহলে মাটিকে পুড়িয়ে যদি সারখার করে থাকে, তাহলে আমি কীভাবে সেজদা করব? পৃথিবীর কোনো তাফসিরে দেখিনি অথবা আল্লাহ কোরআন হাদিসের কোথাও বলেনি, এই শয়তান তুই ভুল যুক্তি দিলি, এই শয়তান তুই যে যুক্তি দিয়েছিস সেটা সঠিক নয়, এই কথাটা দেখিনি। বরং অহংকার করেছিল আর আল্লাহর আদেশ মানেনি, এই জন্য মূলত কি করেছে, তাকে শয়তানের মধ্যে ফেলে দিয়েছে। এই জন্য আল্লাহ আমাদেরকে সাহায্য করুন, আল্লাহ আমাদেরকে জ্ঞান দান করুন, আল্লাহ আমাদেরকে সঠিকভাবে কোরআন হাদিস বোঝার তৌফিক দান করুন। আমিন।